আসসালামু আলাইকুম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পড়ি লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ প্রয়োগিক লেখা নিয়ে আলোচনা করব তাহলে প্রয়োগিক লেখাটি কোন বিষয়ে লেখা হয়েছে সেই বিষয়টি হচ্ছে একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম তোমরা এই গল্পটি ভালো করে পড়ে নিবা যে গল্পটিতে একাত্তরের দিনগুলো কি বলা হয়েছে তোমরা সুন্দর করে পড়ে নিবা পড়ে নেওয়ার পরে নিচে যে প্রশ্ন কয়টি আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা করব। তাহলে প্রথম এই ছিল পরে কি বুঝলাম পরে কি বুঝলাম ক নম্বরের প্রশ্ন ছিল এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এটি উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা তাহলে এই প্রথম প্রশ্নটির উত্তর আমরা এভাবে করব। তারপরে খ নম্বরে বলা হয়েছে লেখাটি কোন সময়ে ও কয় দিনের ঘটনা লেখাটি হচ্ছে উনিশশো সালের তিন দিনের ঘটনা উনিশশো সালে সালের তিন দিনের ঘটনা গ এই প্রশ্ন ছিল লেখক কি কি কাজের উল্লেখ করেছেন লেখক কি কি কাজের উল্লেখ করেছেন নাস্তা বানানো স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি কাজ নিয়ে কাজগুলো উল্লেখ করেছেন ঘ নাম্বারের প্রশ্ন ছিল লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন তাহলে রোজনামসা বা দিনপঞ্জিমূলক রচনা বলে যদি যেগুলো লেখার শুরুতে তারিখ দেওয়া থাকে ওগুলোকে রোজনামচা বা দিনপঞ্জিমূলক রচনা বলে এর পরের প্রশ্ন ছিল এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে তাহলে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে এই লেখা থেকে এখানে আমি একটু জুম করে নিচ্ছি তোমরা সুন্দর করে লিখে নিবা তাহলে এই লেখা থেকে নতুন যে যে বিষয় জানতে পারলাম এই লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি যেমন মুক্তিযুদ্ধের প্রকালে সকল শ্রেণী পেশা ও সকল মানুষ কীভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন কিভাবে ছোটো রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে তেইশে মার্চ যে প্রতিরোধ দিবস এবং শাপলাফুল যে সংগ্রামী বাংলার প্রতীক তাও এখান থেকে জানতে পেরেছি তাহলে এইভাবে আমরা ইউ নম্বর প্রশ্নটির উত্তর করব এভাবে আমরা এই গল্পের নিচে থাকা পাঁচটি প্রশ্নের উত্তর আমরা এভাবেই করব। এরপরে নিচে আসি বলি ও লিখি তাহলে বলি ও লিখি একাত্তরের দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখক এখন এগুলো আমরা নিজের ভাষায় বলবো একাত্তরের দিনগুলি রচনায় জাহারানা ইমাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেছেন তার দিনপঞ্জির কিছু অংশ এ রচনায় উল্লেখ করেছেন শিল্পী কামরুল হাসান প্রথম বাংলা অক্ষরে ডিজাইন করে স্টিকার তৈরি করেন এবং তা লেখকের পুত্র রুমি গাড়ির পিছনে লাগিয়ে সারা শহর ঘুরে বেড়ায় শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে বাংলার পটুয়া সমাজ গঠন করা হয় এই সংগঠনে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয় লেখিকার বাসায় সারাদিন মেহমান আসতে থাকে চা নাস্তা খাওয়াতে খাওয়াতে লেখিকা ও বাসার সবাই হয়রান হয়ে পড়ে দেশব্যাপী সবাই স্বাধীনতার স্বপ্ন দেখে সবাই খুশিতে টক হয়ে ওঠে জনমনে বিপুল সারা ও উদ্দীপনা একদিকে যুদ্ধের ভয় অন্যদিকে স্বাধীন বাংলার আশা নিয়ে সবদিকে দিকে চলছে কালো পতাকার সাথে অন্য একটি বাসে স্বাধীন বাংলাদেশের লাল সবুজে হলুদে উজ্জ্বল পতাকা উড়ানো হয় ভয়ের মাঝেও বাঙালির স্বাধীনতার স্বপ্নের বিষয়টি আলোচ্য রচনায় ফুটে উঠেছে এভাবেই আমরা একাত্তরের দিনগুলি এই গল্পটি আমরা কি করবো নিজের ভাষায় লিখে রাখব। তোমরা সুন্দর করে এটা বইয়ে লিখে রাখবা এরপরে আরেকটি কাজ ছিল এই কাজটি হচ্ছে রোজ নামোচা লিখি এখন তুমি তিন চার দিনের ঘটনা নামোচার আকারে লিখে শিক্ষককে দেখাও এখানে তোমরা কি করবা তিন চা এবং তিন এবং চার দিকের উল্লেখযোগ্য একটি ঘটনা উল্লেখ করবা অথবা তোমাদের নিজের জীবনে ঘটে যাওয়া তিন দিনের তোমরা তারিখ দিবা এবং ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে শিক্ষককে দেখাই দিবা তাহলে এভাবে আমরা প্রথম পরিচ্ছেদের উত্তর কমপ্লিট করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন